হামাসের সামরিক বাহিনী ইজাদিন আল কাসাম ব্রিগেডের এক হামলায় 60 ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে। এই বাহিনীর বরাত দিয়ে ইরানের প্রেস টিভি এই খবর জানিয়েছে। ব্রিগেড বলেছে তারা গাজা সিটির দক্ষিণে অবস্থিত জুহর আর দিক গ্রামে ইসরায়েলি সেনাদের একটি ক্যাম্পে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে শত্রু সেনাদের এই ভয়াবহ ক্ষতি করে। আল কাসাম এক বিবৃতিতে জানিয়েছে, গতরাতে দখলদার সেনাদের ক্যাম্পের তিন স্থানে তিনটি শক্তিশালী মাইন পেতে রেখে আসেন তাদের যোদ্ধারা। এরপর রোববার একসঙ্গে তিনটি মাইনের বিস্ফোরণ ঘটান তারা। একই সঙ্গে ক্যাম্পের চারপাশে আগে থেকে অবস্থান নেওয়া ব্রিগেডের যোদ্ধারা বিস্ফোরণের পর আহত ও বেঁচে যাওয়া পলায়নরত ইসরায়েলি সেনাদের উপর গুলিবর্ষণ করেন। বিবৃতিতে বলা হয়েছে, ভয়াবহ এই হামলায় ক্যাম্পের বেশিরভাগ ইসরায়েলি সেনা নিহত হয়। এরপর অভিযানে অংশগ্রহণকারী আল কাসাম ব্রিগেডের সব যোদ্ধা অক্ষত অবস্থায় তাদের ঘাঁটিতে ফিরে আসে। তবে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের মাত্র দুই সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে।